শিল্পবন্দর হলদিয়া, এই হলদিয়াতে কয়েকদিন আগে নেতৃত্বকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছিল আইএনটিটির কেন্দ্রগুলো, কি বলবেন? শুনুন, এটা তো নতুন করে বলার কিছু নেই। হলদিয়ায় যারা আমরা হলদিয়ার মানুষ, হলদিয়াতে যারা আমরা বসবাস করি, আমরা এই সরকার আসার পর থেকে, বর্তমান সরকার আসার পর থেকে প্রত্যেকটা কারখানার গেটে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শুধু তাই নয়, আমরা হলদিয়া বন্দরেও, হলদিয়া বন্দরে আমাদের যে ছটি ইউনিয়ন, তার মধ্যে তৃণমূলের আবার একটা ফ্যাংড়া ইউনিয়ন, দুটো ইউনিয়ন, এবং সেই ইউনিয়নটির নেতৃত্ব দেন আমাদের বর্তমান হলদিয়া পৌরসভা চেয়ারম্যান মাননীয় শ্যামল আদর। তা যাই হোক, এটা নতুন কিছু নয়, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব দলের মধ্যেই, ওনাদের মধ্যেই মারামারি। মানে ওনাদের সঙ্গে বিএমএস বলুন, বিজেপি বলুন, না সিপিএম বলুন, কারোর সঙ্গে মারামারি হচ্ছে না। এখন যা কিছু হচ্ছে ওনাদের দলের মধ্যেই হচ্ছে, দলে দলেই মারামারি হচ্ছে। তা আমরা জানি এই মারামারি করে ওনারাই আস্তে আস্তে নিজেরাই নিষ্ক্রিয় হয়ে যাবে, এটা আমরা জানি। দেবপ্রসাদ মণ্ডল ভার্সাস শ্যামল আদক, তাহলে একটা অংশ কি যে মানে ভারতীয় মজদুর সংঘের ইউনিয়নে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে? না শুনুন, এখন বর্তমান যেহেতু শাসক দলের মধ্যে ওনারা আছেন, যতক্ষণ যোগ না দিচ্ছে ততক্ষণ আমরা বলতে পারছি না যে আমাদের সঙ্গে কেউ যোগ দিচ্ছে। আমাদের সঙ্গে কেউ যোগ দেয়নি, কিন্তু আমরা ক্ষুদ্র হলেও হলদিয়াতে ভারতীয় মজদুর সংঘ, হলদিয়া বন্দরে বিশেষ করে আমরা যে কোনো লড়াই সংগ্রামে আমরা সক্রিয় অংশগ্রহণ করি। এবং শুধু তাই নয়, হলদিয়া বন্দরে বিভিন্ন কোঅপারেটিভ বলুন, ক্রেডিট সোসাইটি বলুন, বিভিন্ন রকম যে নির্বাচন হয় সেই নির্বাচনেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, এবং আমরা আমাদের যা মেম্বার আছে তা থেকে আশা অনুরূপ ভোট আমরা পাই। এবং এই কিছুদিন আগে হলদিয়া ডগ ইনস্টিটিউটের নির্বাচন হলো, সেখানেও আমাদের যে 17 জন ক্যান্ডিডেট ছিল সবাই বিপুল ভোট পেয়েছে, কিন্তু আমি একমাত্র জিতেছি। আমরা টক্কর দিতে পারি, এটুকু বলতে পারি, আমরা ক্ষুদ্র হলেও ওদের সঙ্গে আমরা টক্কর দিই, এটা হলদিয়াতে আমরা করি। না, আগামী দিনে কি জেটি দখল করার সেরকম লক্ষ্য কিছু? শুনুন, এখন আপনাকে আমি কি বললাম, এখন ভোটে যে পার্সেন্টেজ আমাদের যা মেম্বার, তার থেকে 4 গুণ ভোট আমরা বেশি পাই, কিন্তু মানুষ ভয়ে ওদের ওই চোখ রাঙানির জন্যে সরাসরি আমাদের ইউনিয়নে অংশগ্রহণ করতে পাচ্ছেন না, কিন্তু মানুষ সেটা ভোটের রেজাল্টে বুঝিয়ে দিচ্ছে। আর হলদিয়াতে মানে ওই লোকসভা উপনির্বাচন থেকে এখন অবধি, এই 2019 লোকসভা অবধি, মানুষ তার নিজের যে স্বাধীন ভোট, ভোটটাও প্রয়োগ করতে পারছে না। মানুষ যখন ভোট কেন্দ্রে যাচ্ছে, গিয়ে জানতে পারছে যে তার ভোট হয়ে গেছে। হলদিয়ার মানুষ সবই বোঝে, হলদিয়ার মানুষ ফুঁসছে, শুধু একবার যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, হলদিয়ার মানুষ বুঝিয়ে দেবে যে হলদিয়ার মানুষ কি চায়, সেটা ওনারা বুঝতে পারবেন। শুধু মানুষকে গণতান্ত্রিক যে তার ভোটাধিকার, সেইটা দেওয়ার অধিকারটা দেওয়া হোক, তাহলেই ওনারা বুঝে যাবেন। দুই গোষ্ঠীর ফলে এলাকার সেভাবে উন্নয়ন কিভাবে? শুনুন, এলাকার উন্নয়ন বলতে, আজকে দেখুন, হলদিয়া বন্দর থেকে সুন্দরায়ন করার জন্যে হলদি নদীর পাড়ে অনেক জায়গা পোর্ট দিয়েছে হলদিয়া পৌরসভাকে সুন্দরায়ন করার জন্যে। সে কাজ দেখুন, যেটা যখন দিয়েছিল তখন চেয়ারম্যান ছিল দেবপ্রসাদ মণ্ডল, ওনার আমলে দেয়া হয়েছিল। বর্তমান শ্যামল আদক মহাশয় আসার পর সে উন্নয়ন থমকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করুন, বন্দর সরকারি ল্যান্ড পৌরসভাকে দিয়েছে, সেইটা উন্নয়ন করার জন্যে, নিজেদের গোষ্ঠীবাজির জন্যে সেইটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। এটা হলদি নদীর পাড়েই, আপনারা গেলেই দেখতে পাবেন, সেখানে অর্ধেক কাজ হয়ে থমকে আছে। এবং শুধু তাই নয়, হলদিয়াতে আপনি দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। হলদিয়ার রাস্তাঘাট মানুষের চলার যোগ্য নয়। কিছুদিন আগে আমরা দেখলাম হলদিয়া পৌরসভা 65 লাখ টাকা খরচা করে রাস্তায় ঝাড়ু দেওয়ার মেশিন কিনেছি। তা কোনো একটা চ্যানেলে আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি বললাম দেখুন, এটা
মানে বিলাসিতা ছাড়া, অতি বিলাসিতা ছাড়া আর অন্য কিছু নয়। যে জায়গাতে রাস্তায় মানুষ চলাফেরা করতে পারছে না, মানুষ চলার যোগ্য নয় হলদিয়া পৌর এলাকায়, আর সেই জায়গাতে 65 লক্ষ টাকা দিয়ে ওনারা মেশিন কিনেছেন রাস্তায় ঝাড়ু দেওয়ার জন্য, কোথায় ঝাড়ু দেবে বলুন তো? সেই রাস্তাটা হলদিয়ার কোথায় যেখানে ঝাড়ু দেওয়ার রাস্তা? হ্যাঁ, সেটা একটা রাস্তা আছে হলদিয়াতে, হলদিয়া সিটি সেন্টার থেকে আপনার পৌরসভা অবধি এই রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওখানটা ঝাড়ু দিতে পারে। তাছাড়া আর ওনারা কোথায় ঝাড়ু দেবেন? হ্যাঁ, এটা সম্ভব? হলদিয়ার রাস্তাঘাট সারাচ্ছে না? সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়া পৌরসভা অর্থনৈতিক দিয়ে অনেক স্বাবলম্বী। সেই অর্থনৈতিক স্বাবলম্বী একটি পৌরসভায় এইভাবে রাস্তাঘাটের অবস্থা মানুষ কল্পনাও করতে পারে না। আজকে মানুষ বেরোতে পারছে না রাস্তা থেকে। আজকে চেয়ারম্যান সাহেব বলছেন যে বর্ষার জন্যে রাস্তাঘাট খারাপ হয়েছে। আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে বলছি, বর্ষার অনেক আগে থেকে আজ 2 বছর ধরে হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন রাস্তাঘাট অচল হয়ে আছে, যেটা চলার যোগ্য নয়। অনেক রাস্তা আছে যেখানে 1 আঁটু জল দাঁড়িয়ে যাচ্ছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে বিলাসিতা করছেন, ঝাড়ু দেওয়ার মেশিন কিনছেন। এখানে আর কি বলবো আমরা, বলার কিছু নেই। সামনে 2021 বিধানসভা নির্বাচন, তো সেক্ষেত্রে এই মুহূর্তে তৃণমূলের যে অন্তর্কলহ, তো বিজেপিতে কতটা প্রভাব পড়তে পারে? শুনুন, ওনাদের অন্তর্কলহ থাকে কিন্তু ভোটের সময় ওনারা সবাই এক হয়ে যান, এটাই হচ্ছে মজার ব্যাপার। সারা বছর ওনারা মারামারি করেন, আর যখন ভোট আসে তখন ওনারা সবাই এক। কারণ যে ক্ষমতাটা ধরে রাখতে হবে, ক্ষমতাটা ধরে রাখতে গেলে আমাদেরকে সবাইকে এক হতে হবে। সেই জন্য যতই অন্তর্কলহ থাক, ওনারা ভোটের সময় এক। দুই, আপনারা, আমি আজকের দিনে বলে রাখছি, আপনারা শুধু দেখুন, হলদিয়ার মানুষ যদি তার গণতান্ত্রিক ভোটাধিকার দেওয়ার সুযোগ পায়, হলদিয়ার মানুষ বুঝিয়ে দেবে হলদিয়ার মানুষ কি চায়, এটা বলার অপেক্ষা থাকে না। আজকে হলদিয়ার মানুষ খুঁজছে, হলদিয়ার শ্রমিক, প্রত্যেকটা কারখানার গেটে হলদিয়ার শ্রমিক খুঁজছে। আজকে শ্রমিকরা, শ্রমিকদের মধ্যে যা অসন্তোষ প্রত্যেকটা কারখানায় আপনি দেখুন, প্রত্যেকটা শ্রমিক কাঁদছে, শ্রমিকদের ন্যায্য পাওনা শ্রমিকরা পাচ্ছে না। হলদিয়া বন্দরে ছোট ছোট টাগ আছে, টাগ যেগুলো জাহাজ, ছোট জাহাজ বড় জাহাজকে টেনে আনে, সেই জাহাজে এক একটা ছেলে 24 ঘন্টা ডিউটি করে, সেই ছেলেরা 10,000-12,000 টাকা মায়না পায়। আর সেই জায়গাতে যারা অন্য টাগে যেগুলো আছে সেখানে 30,000-35,000 টাকা মায়না পাচ্ছে 24 ঘন্টা কাজের উপর, আর এখানে আপনার 10,000-12,000 টাকা দিয়ে কাজ করছে। চারিদিকে শ্রমিক, হলদিয়ার মানুষ খুঁজছে, শুধু একটাবার যদি গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার যদি দিতে পারে, হলদিয়ার মানুষ তার জবাব দেবে, এটুকু বলতে পারি। বিধানসভার প্রস্তুতি কেমন চলছে এখন? শুনুন, বিধানসভার প্রস্তুতি আমাদের দল যেভাবে বুথ স্তরে, আমাদের দলটা তো বুথ থেকেই উঠেছে, তা বুথ স্তর থেকে আমাদের হলদিয়া কেন, পূর্ব মেদিনীপুরেই প্রত্যেকটা বুথ লেভেলেই আমাদের সংগঠন এখন খুব চাঙা, তা বুথ লেভেলেই আমাদের এখন কাজ চলছে, ওদিক দিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এখানে খুব ভালো রেজাল্ট করব, দলে কেউ এলো না এলো সেটা এসে যায় না। দল পূর্ব মেদিনীপুরে কম করে 10-12টা আসন পাবেই, এটা আমি বলতে পারি। ক্ষমতায় রাজ্যে ক্ষমতায় আসার জন্য কত পার্সেন্ট আশাবাদী? ক্ষমতায় রাজ্যে আসার জন্যে আমরা 80% আশাবাদী, ক্ষমতায় আসছেই ভারতীয় জনতা পার্টি 2021। আপনার নাম? আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘের পূর্ব মেদিনীপুর জেলা কার্যকারী সভাপতি এবং হলদিয়া বন্দরে কলকাতা পোর্ট ডক শ্রমিক ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক। কোন কোন বিধানসভা টার্গেট করছেন জেতার জন্য? দেখুন, ওইভাবে